আগামী বছর বাংলাদেশিদের জন্য কম খরচে হজ পালনের দুটি নতুন প্যাকেজ ঘোষণা করা হবে। সৌদি আরবে ধর্ম উপদেষ্টা ডক্টর আফা ম খালিদ হোসেন স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় এ কথা জানিয়েছেন। হজযাত্রীদের খরচ কমানোর লক্ষ্যে সৌদি আরব সফর করছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফা ম খালিদ হোসেন। মক্কায় তিনি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি জানান, বিমান ভাড়া এবং মক্কা মদিনার স্থানীয় ভাড়া কমানোর পাশাপাশি সমুদ্রপথে হাজিদের পাঠানোর পরিকল্পনাও রয়েছে তাদের। ধর্ম উপদেষ্টা জানান, হজের খরচ সাধারণ মানুষের জন্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা তাদের মূল লক্ষ্য। এই পদক্ষেপগুলো হাজিদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি আরো বলেন, হজের প্যাকেজটা তারা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার জন্য কাজ করছে। প্রবাসীরা মনে করেন সরকারের এমন পদক্ষেপে অনেক বেশি মানুষ হজ পালনের সুযোগ পাবেন। لا ضال ولا مضل